না, বিরোধী দল কখনো বলেনি যে নির্বাচন হবে না, নির্বাচনকে জনগণ বর্জন করবে সেটি আমরা বলেছি সবসময়ের জন্য, এবং সেটি প্রমাণ হয়ে গেছে। বাংলাদেশের মানুষ এই নির্বাচনকে বর্জন করেছে। আপনি দেখেছেন যে কি পরিমাণে আমাদের প্রতিটি কেন্দ্র কুকুর শিয়াল বিড়াল ছাড়া কোনো মানুষ ছিল না। সকাল থেকে বিকেল পর্যন্ত যত সংবাদ মাধ্যমই গিয়েছে তারা কিন্তু দেখেছে যে সেখানে কোনো ভোটার উপস্থিতি ছিল না। যমুনা টিভি তো সারাদিনই আপনার লাইভ কাস্ট করেছে, আমরা দেখেছি, অন্যান্য চ্যানেল আছে তারাও করেছে, যতগুলো গণমাধ্যম আছে আমরা কোনো গণমাধ্যমে দেখিনি যে কোনো একটা কেন্দ্রে একটা লাইন আছে সকাল থেকে বিকেল পর্যন্ত। অতএব আমরা যেটা বলে এসেছি যে জনগণ এই ভোটকে বর্জন করবে, জনগণ ভোটকে বর্জন করেছে, আমাদের আন্দোলন সংগ্রাম চলছে। এই যে আপনার শপথ গ্রহণ, এই শপথ গ্রহণ তো হচ্ছে তামাশা শপথ গ্রহণ। এখন ধরেন সে তো ক্ষমতায় থেকেই শপথ গ্রহণ করছে, এমন তো না যে সে ক্ষমতায় ছিল না, নতুন করে একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন দিয়েছে, সেই ইলেকশনের মাধ্যমে সে ক্ষমতায় এসেছে যেখানে জনগণের পার্টিসিপেশন ছিল। বাস্তব কথা হচ্ছে জনগণের কোনো পার্টিসিপেশন ছিল না এবং জনগণ এই নির্বাচনকে বর্জন করেছে। এই তামাশার নির্বাচন এবং তামাশার শপথ গ্রহণ এগুলো আসলে লোক দেখানো অনেক কিছুই হবে, তবে আমাদের বিশ্বাস তারা ক্ষমতায় টিকতে পারবে না। বিরোধী দলই যদি না থাকে তাহলে গণতন্ত্র কোত্থেকে থাকবে? আপনি দেখেন যারা আন্দোলন করছে এই সরকারের পতনের জন্য বা একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশনের জন্য, আপনি তাদের নেতৃবৃন্দকে সবাইকে জেল হাজতে পুরে দিয়েছেন। অতএব এখানে তাহলে গণতন্ত্র কী আছে? আমি যদি আপনার বিপক্ষে কথা বলি তাহলে আপনি আমাকে গ্রেফতার করছেন, আপনি আমাকে জেল দিচ্ছেন, আপনি রায়ও দিয়ে দিচ্ছেন যেন তারা ইলেকশনে পার্টিসিপেট করতে না পারে। তাহলে এই যে গণতন্ত্রের কথা মুখ দিয়ে বলা, এটা আসলে হাস্যকর, কারণ গণতন্ত্র তখনই হবে যখন কিনা একটা দেশে সব মানুষের কথা বলার একটা অধিকার থাকবে, তার যে চাহিদা অধিকার সেই অধিকার বাস্তবায়ন করার জন্য সেই সুযোগ থাকবে। কিন্তু আমাদের দেশে তো সেই কোনো সুযোগ নাই। বিরোধী দলের আপনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে বিরোধী দলের প্রায় 100,000 নেতাকর্মীকে আপনি জেল হাজতে রেখে দিয়েছেন, আপনি মুখে বলছেন গণতন্ত্রের কথা, এই ধরনের কথা তো আসলে হাস্যকর। হ্যাঁ, আমাদের তো আন্দোলন চলছে, আমাদের আন্দোলন চলমান এবং আরও কঠিন কঠোর আন্দোলন আসছে, কারণ যেহেতু জনগণ এই ইলেকশনকে বর্জন করেছে, প্রায় 90% লোক এই ইলেকশনকে বর্জন করেছে। অতএব এই সরকারের ভয় আছে, তারা জানে যে এই জনগণ যে কোনো মুহূর্তে একটা গণবিস্ফোরণ ঘটাবে এবং সেই গণবিস্ফোরণ ঘটানোর জন্য বাংলাদেশ পিপলস পার্টি সহ বিএনপি সহ যারা রাজপথে আছেন তারা কর্মসূচি চালিয়ে যাবে ইনশাআল্লাহ। জাতিসংঘ থেকে শুরু করে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য এবং ইভেন কানাডা, তারা কিন্তু বলেছে যে বাংলাদেশের এই নির্বাচনটা আসলে প্রহসন নির্বাচন হয়েছে, যেখানে জনগণের কোনো অংশগ্রহণ ছিল না এবং বিরোধী দলের দলগুলোকে দমন করে তাদেরকে জেল হাজতে রেখে তারা যে একপাক্ষিক নির্বাচন করেছে সেটা কিন্তু জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, কানাডা এবং যুক্তরাজ্য বলেছে। এখন স্যাংশনের বিষয়টা তো আসলে তাদের, তারা যেহেতু আগেই বলেছিল ভিসা নীতি প্রণয়ন করবে এবং করেছে তারা, কিছু কিছু ক্ষেত্রে হয়তো ব্যক্তি বিশেষ আমরা দেখেছি যে করেছে, নির্বাচনে এক মাস আগেও কিন্তু এরকম একটা প্রায় 300-400 লোকের উপর করেছে। এখন এটা আসলে তাদের বিষয় তারা স্যাংশন করবে কি না, আমরা কখনোই স্যাংশনের উপর নির্ভর করে রাজনীতি করি না, আমরা জনগণের শক্তিতে বিশ্বাস করি। আপনি একটা জিনিস মজার বিষয় আপনি দেখবেন যে নির্বাচনের দিন থেকে কিন্তু যারা এই নির্বাচনে অংশগ্রহণ করেছিল সরকার দলীয় প্রার্থী বা যারা বিদ্রোহী ছিল অথবা স্বতন্ত্র ছিল অথবা অন্য যারা দলের কিংস পার্টিগুলো ছিল, তারা সবাই কিন্তু বলেছে এই নির্বাচনটা সুষ্ঠু হয়নি। সরকার বলার চেষ্টা করছে নির্বাচন সুষ্ঠু হয়েছে, কিন্তু আপনি দেখেন আজকে কাদের সিদ্দিকি হেরে গেছেন, আজকে আপনার তৈমুর আলম খন্দকার, তিনি কিন্তু গতকালকে বলেছে যে এই নির্বাচনে প্রশাসনের মাধ্যমে এই নির্বাচনকে নিয়ন্ত্রণ করা হয়েছে এবং এই নির্বাচনে ব্যাপক কারচুপি ঘটেছে। জিএম কাদের নিজেও বলেছেন যে এই নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে এবং নির্বাচনে নিয়ন্ত্রিত ছিল। এরকম আওয়ামী লীগেরও অনেক প্রার্থী আছেন যারা হেরে গেছেন বা বিদ্রোহী প্রার্থী যারা ছিলেন, স্বতন্ত্র প্রার্থী যারা ছিলেন, তারাও কিন্তু বলছে নির্বাচনটা কারচুপি নির্বাচন হয়েছে। এখন একটা নির্বাচনে নির্বাচন কমিশন 40% ভোট দেখিয়েছে, তার মানে মোটা দাগে 60% ভোটার উপস্থিতি ছিল না। আর যেসব নেতারা নির্বাচনে গিয়েছেন যারা কিনা এখন বলছেন যে নির্বাচনে কারচুপি হয়েছে, ব্যাপক কারচুপি হয়েছে, তাহলে সিম্পলি বোঝা যায় যে আসলে সরকার এবং নির্বাচন কমিশন যে কথাটি বলছে যে 40% ভোট কাস্ট হয়েছে সেটা যে সম্পূর্ণ মিথ্যাচার সেটা কিন্তু প্রমাণ হয়ে গেছে। আমি যুক্তরাষ্ট্র, জাতিসংঘ এবং যুক্তরাজ্য, কানাডা সহ যেসব বড় বড় রাষ্ট্র যারা গণতন্ত্রের পক্ষে কাজ করে তাদেরকে আমি ধন্যবাদ জানাবো যে তারা সত্য কথাটা উন্মোচন করেছে। আপনি আল জাজিরা রিপোর্ট দেখেছেন যে আল জাজিরা রিপোর্টে কিন্তু সরাসরি দেখিয়েছে যে বাংলাদেশের নির্বাচনটা কিভাবে একপাক্ষিক নির্বাচন হয়েছে, তারা কিন্তু সেখানে রিপোর্ট করেছে।
আমাদের যে ডয়চে ভেলে, সেই ডয়চে ভেলের খালিদ মহিউদ্দিন, তিনি কিন্তু সারাদিনই এই নির্বাচন নিয়ে বিভিন্ন ধরনের রিপোর্ট করেছে এবং আমরা দেখেছি তিনি বলেছেন যে 2 থেকে 5% বেশি ভোট কাস্ট হয়নি। অতএব এই যে যে ভোটারের যে আপনার একটা খেলা, ডামি নির্বাচনের যে খেলা, সেই খেলা শুধু এই সরকার ছাড়া বাংলাদেশের জনগণ সহ বিশ্বের সকল জনগণে বুঝে গেছে যে বাংলাদেশের নির্বাচন কতটা হাস্যকর নির্বাচন হতে পারে এবং এই সরকারের অধীনে যে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না সেটা আরেকটা প্রমাণ ইতিমধ্যেই এই সরকার দেখিয়ে দিয়েছে। দেশের জনগণ তো একটা সুষ্ঠু নির্বাচন চায়, দেশের জনগণ তার ভোটাধিকার চায়, দেশের জনগণ তার ভাতের অধিকার চায়। এই বছর থেকে আপনি দেখবেন যে মাননীয় প্রধানমন্ত্রী গত 3 মাস আগে বলেছে মার্চ এপ্রিলে দুর্ভিক্ষ আসছে, তিনি সেটি খুব ভালোভাবে ক্যালকুলেশন করেই বলেছে, কারণ এই বছর থেকে আপনার প্রতি মাসেই প্রায় $4-5 বিলিয়ন এই সরকারকে প্রদান করতে হবে, যে ঋণগুলো সে নিয়েছে সেই ঋণের তাকে পরিশোধ করতে হবে। তাহলে $4-5 বিলিয়ন আপনি পাবেন কোথায়? এটা তো সম্পূর্ণ জনগণের উপরে আপনার খরচ চাপিয়ে সে জনগণকে প্রেশার দিয়ে প্রতিটা দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি সেই ঊর্ধ্বগতি আরও 3-4 গুণ বেড়ে গিয়ে দেখা যাবে যে জনগণের অবস্থা কাহিল করে ফেলবে। সে ক্ষমতায় টিকিয়ে থাকার জন্য দেখা যাবে যে একটা দুর্ভিক্ষ নিয়ে আসছে। জনগণ চায় তার ভোটাধিকার, ভাতের অধিকার। আমরা তার ভোটাধিকার এবং ভাতের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আন্দোলন সংগ্রাম করছি। জনগণ আমাদের সাথে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে, সেটা 7 জানুয়ারি নির্বাচনী প্রমাণ করে দিয়েছে এবং ইনশাল্লাহ এই আন্দোলন চলবে যতদিন পর্যন্ত জনগণের ভাত এবং ভোটের অধিকার রক্ষা না হবে।